আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইনাল হামদুলিল্লাহ والصلاه والسلام على من لا نبی بعده وبعد সুপ্রভাইরা সবাই কি অভিনন্দন এবং মুবারকবাদ জানি নতুন একটা বিষয়ে কথা বলতে যাচ্ছি এখন জিলহজ মাস জিলহজ মাসে অনেক ইবাদত রয়েছে এর ভিতর একটা অন্যতম ইবাদত হলো কুরবানি করা অনেকে প্রশ্ন করে কুরবানির গোস্ত কিভাবে ভাগ করব কয়টা ভাগ হবে আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যাপারে সঠিক কোন নির্দেশনা দেননি বা বিশ্বনিসাল্লাহ আলাহিসাল্লাম আবশ্যকভাবে কোনো ভাগ বটরের বিষয়ে বলেননি তবে আল্লাহ রব্লা আলম বলেছেন অফি আমুয়াল হিম হাকুল্লি সা এলিউয়াল মাহরুম আর যাদের সম্পদ রয়েছে সেই সম্পদে সাইল যারা আহ্বান করে এবং যারা মাহরুম যারা বঞ্চিত তাদের হক রয়েছে তরব্বুলা আল আমিন এই কুরবানি যে আবশ্যক করেছেন এই কুরবানিটা হচ্ছে উৎসর্গ করা আল্লাহ রাবুল আলামিনের সন্তুষ্টির জন্য আল্লাহ রাবুল আলামিনের তাকওয়ার জন্য আমরা কোরবানি করে থাকি এটা কোনোভাবে গোস্ত খাওয়া কোনোভাবে মানুষকে দেখানো বা কোনোভাবে বড় গরু কিনা ইত্যাদির সাথে সম্পর্কিত নয় কোরবানিটা হচ্ছে আত্মার সাথে সম্পর্ক যে আমি শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর জন্যই কোরবানি করলাম ইন্না সলাতি ওয়ানু সুকি ও মাহাইয়া ওমামা তিল্লাহ রবুল্লা আলামিন যখন আমরা দোয়া পড়ে তখন আমরা ঘোষণা দিই নিশ্চয় আমার নামাজ আমার কুরবানি আমার জীবন আমার মৃত্যু আল্লাহর জন্য তেমনিভাবে এই কুরবানিটা এটা শুধুমাত্র আল্লাহর জন্য তো এই ক্ষেত্রে আমরা যখন কুরবানি করলাম তখন তো শুধুমাত্র আল্লাহর জন্যই করলাম তো আল্লাহর জন্য যখন করলাম এটা কেন আমি একাই খাব। এর জন্য রব্বুল আলম বলেছেন ফাকুল ও মিনহা মরতার সে জবের প্রাণীর থেকে তুমি নিজে খাও যারা এটার থেকে চায় তাদেরকে যাও তেমনিভাবে যারা চায় না তাদেরকেও দাও তো এই ক্ষেত্রে আমরা বলতে পারি একটা কোরবানি করলে সেই বস্তুটা আমরা তিনটা ভাগ করতে পারি একটা ভাগ আমি নিজে খাবো একটা ভাগ যারা ফকির মিসকিন তাদেরকে দিবো যারা সমাজের বঞ্চিত লোক তাদেরকে দিব আর একটা ভাগ আমার আত্মীয় স্বজন যারা আমার আত্মীয় যারা তাদেরকে দিব এটা করলে সবচেয়ে উত্তম হয় কারণ কোরবানি যখন করেই ফেললাম তখন আমি শুধুমাত্র আল্লাহ সন্তুষ্টি চাই রব্বুল্লা বলেছেন যে কোনো প্রাণী যখন কোরবানি করা হয় তার গোস্ত তার রক্ত কোনোটাই আল্লাহর কাছে যায় না তবে তোমাদের দিনের যে অবস্থা তোমাদের যে তাকোয়া শুধুমাত্র সেটাই যায় অতএব আমরা যখন কোরবানি করব শুধুমাত্র আল্লাহর জন্য এবং এই গোস্ত খাওয়াটাই আমাদের উদ্দেশ্য নয় এই জন্য আমরা এই গরুর গোস্তুর থেকে আমরা বেশি থেকে বেশি দান করব আমাদের আত্মীয় স্বজন যারা রয়েছেন আমাদের পাতা প্রতিবেশী যারা রয়েছেন গরিব দুঃখী মিস্কিন যারা রয়েছেন তাদের হক দিব তবে এটা আবশ্যক নয় যে তিনটা ভাগ করতেই হবে তবে আল্লাহর জন্য করব বিধায় আমরা এগুলা গরিব দুঃখীদেরকে দেব তারা তাদের মুখে যেন হাসি ফোটে আমার আত্মীয়দেরকে দেব যাতে করে তারা একটু ভালো থাকে রব্বুল্লাহ আলমিন আমাদের হজকে রব্বুল্লাহ আলমিন আমাদের কুরবানিকে কবুল করুন ওয়া আখরানা আনিলামদুলিল্লাহ রবীন্দিন আসসালামু আলাইকুম ওরমতুল্লিকে